নমস্কার। রিঙ্কুস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। সামনেই গণেশ পূজা, সেই গণেশ পূজা উপলক্ষে পোয়া বা মাওয়া মধুকের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। গণেশ পূজাতে বাড়িতেই কিভাবে খুব সহজে মোদক বানিয়ে নেওয়া যায় সেই পদ্ধতিটা আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। আসুন রেসিপিটা একটু দেখে নিই। মোদক বানানোর জন্য প্রথমে গ্যাসটা অন করে নিচ্ছি। এখানে কিছুটা খোয়া নিয়েছি, খোয়াটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। খোয়াটার সাথে পরিমাণ মতো চিনি মিশিয়ে নেব। এখানে মিষ্টত্ব অনুসারে চিনিটা মিশিয়ে নিতে হবে। এখানে অল্প একটুখানি ঘি মিশিয়ে নিচ্ছে। চিনিটা প্রায় গলে গেছে, গ্যাসটা লো ফ্লেমে রেখে চিনিটা গলে যাওয়া অবধি আমি এটা চালিয়ে নিয়েছি। এবার এখানে কিছুটা মিল্ক পাউডার মিশিয়ে নেব। মোদকের জন্য মিশ্রণ রেডি। আমি এখানে অল্প একটুখানি দুধের মধ্যে কিছুটা কেশর ভিজিয়ে রেখেছিলাম, এটা খোয়াটার সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিচ্ছি। কেশর ভেজানো দুধটা পুরোটাই নিয়ে নিচ্ছি। মিশ্রণ রেডি। এবার মোদকের জন্য পুরটা রেডি করে নেব। পুর বানানোর জন্য প্যানের মধ্যে অল্প একটুখানি ঘি নিয়ে নিচ্ছি। এখানে কিছুটা কাজু ছোট ছোট টুকরো করে নিয়েছি, কাজুটা নিয়ে নিচ্ছি। খুব অল্প পরিমাণ চিনি মিশিয়ে নিচ্ছে। এখানে বাইন্ডিং এর জন্য আমি অল্প একটুখানি দুধের ব্যবহার করব। এক চামচ মতো লিকুইড দুধ মিশিয়ে নিয়েছি এবং এক চামচ মতো পাউডার দুধ মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এটা রেডি হয়ে গেছে, উটটাও বের করে নিয়েছি। এখানে ফ্লেভারের জন্য আমি অল্প একটুখানি জায়ফলের গুঁড়ো ব্যবহার করছি। আমি এই জায়ফলের গুঁড়োটা পুরটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে জায়ফলের পরিবর্তে এলাচের গুঁড়ো মেশানো যেতে পারে। এবার মধুগুলো বানিয়ে নেব।
এখানে একটা মোদকের মোল্ড নিয়েছে। এবার এর মধ্যে অল্প একটুখানি পুর নিয়ে নিচ্ছি। আমি মোড়টা পুরোপুরি বন্ধ করে নিয়েছি। এবার এখানে একটা পিন এঁটে দিচ্ছি। পিনটা এঁটে নেওয়ার পর নিচের দিক থেকে এটা ভালোভাবে সেট করে নিচ্ছি। মোদক বানিয়ে নিয়েছি। এইভাবে সমস্ত মোদকগুলো বানিয়ে নেব। মোদকগুলো রেডি হয়ে গেছে, এবার এগুলো একটু সাজিয়ে নেব।